একটি ছবির মাধ্যমে একজন মানুষের অব্যক্ত সুখ দুঃখ আনন্দ বেদনার অনুভূতি প্রকাশ পায়। আর এই ছবি তুলতে যে জিনিসটির প্রয়োজন হয় তা হচ্ছে ক্যামেরা। আজ আমরা যে ক্যামেরার মাধ্যমে এত সুন্দর সব ছবি তুলছি, আজ থেকে প্রায় 1000 বছর আগে তা কল্পনাই করা যেত না। স্মৃতিগুলো জমা রাখতে ক্যামেরার প্রয়োজন কতটা সেটা বোধহয় নতুন করে আর বলার প্রয়োজন নেই। তবে ক্যামেরা ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু এখন ক্যামেরা সহজলভ্য হলেও বর্তমান বাজারে ক্যামেরার চাহিদা বরাবরই কম। 28 বছর ধরে ক্যামেরার ব্যবসা করছেন ক্যামেরা আইল্যান্ডার হাসান আলী। তিনি মনে করেন বাজারের এই ঊর্ধ্বমূল্যের জন্য ক্যামেরার বাজারে মন্দা চলছে। আমি 28 বছর যাবত ক্যামেরা লাইনে যুক্ত, ঠিক আছে। সর্বপ্রথম আমি বিদেশ থেকে সিঙ্গাপুর, দুবাই, ওখান থেকে আমি রিকন্ডিশন মালগুলো আনানা করতাম। তারপর থেকে নতুন এবং রিকন্ডিশন দুটাই করি। আর করোনার পরবর্তীতে আমাদের ব্যবসা পরিস্থিতি অনেক অনেক খারাপ, যা বলা বাহুল্য। এরকম একটা দোকানে প্রতি মাসে আমাদের প্রায় 1.5 লক্ষ টাকা খরচ, ভাড়াটা ইনক্লুড মিলে। তো সেই হিসাবে আমাদের দোকানে এমনও দোকান আছে যে 6 দিন যাবত মানে খাতাও খোলা হয় নাই, বিসমিল্লাও করা হয় নাই, পরিস্থিতিটা এত খারাপ যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, আমার মনে হয় যে মানুষের হাতের অবস্থা ভালো না। দেশে ঊর্ধ্বগতি বাজার মূল্য, সেখানে বিনোদন, আমাদের ক্যামেরা সেকশনটা হলো একটা বিনোদন পার্ট। তো সেই বিনোদন পার্টটা মানুষ খেয়ে দিয়ে বেঁচে তারপরে বিনোদনে যাবে, সেটা হচ্ছে না। ঢাকা স্টেডিয়াম মার্কেটের দোতলায় উঠলে দেখা মিলবে হক অ্যান্ড সন্স ক্যামেরা সার্ভিসিং সেন্টারের। জার্মানির রোলিফ্লেক্স ক্যামেরা থেকে শুরু করে 120 ক্যামেরা, ছোট আকৃতির 110 ক্যামেরা, জাপানের ইয়াসি ক্যামেরা 124G, চীনের সিগাল 120 ক্যামেরা, পোলারয়েড ক্যামেরা, কোকাকোলা ক্যামেরা দেখা মিলবে এই হক অ্যান্ড সন্সে। 1950 সালের ক্যামেরা থেকে বর্তমান যুগের ক্যামেরা সহ ভিনটেজ নানা ক্যামেরার দেখা মিলবে এখানে। বলা যায় ছোটখাটো একটি ভিনটেজ ক্যামেরার জাদুঘর এটি। এই জাদুঘরে শুধু ক্যামেরা নয়, মূলত সারানো হয় ক্যামেরা। 3 পুরুষ ধরে চলছে এই হক অ্যান্ড সন সার্ভিসিং সেন্টার। ক্যামেরা ও পার্টসের দাম বেশি হওয়ার কারণে কাস্টমার কম বলে মনে করেন হক অ্যান্ড সন্সের রিপন মিয়া। আমাদের বর্তমানে একটু ব্যবসা আগের চেয়ে একটু এখন একটু খারাপ আছে, কারণ এখন মেন হচ্ছে আপনার এখন আমাদের জিনিসপত্র যে আমরা বাইরে থেকে আনি, এখন প্রত্যেকটা জিনিসের দাম খুব প্রচুর। আপনার যেমন আগে আমাদের একটা ডিসপ্লে হয়তো 1000-1200-1500 টাকা দাম পড়তো, এখন ওই ডিসপ্লেগুলো প্রায় আমাদের 4-4.5 হাজার টাকার মতো এখন মানে আনতেই খরচ পড়ে, যার কারণে এখন কাস্টমার তো এত দাম দিয়ে অনেক সময় কাজ করাতে চায় না। আর দেখা যায় যাদের প্রয়োজন হয় একমাত্র তারাই আর কি কাজগুলি করতেছে, আর যারা এমনি অ্যামেচার আছে তারা এখন ওই রকম কাজগুলি করে না, যার কারণে এখন বর্তমানে আমাদের একটু আবার আরেকটাই হলো যে এখন ফ্যামিলির যাদের ইউজ আছে তাদের এখন মোবাইল আছে, মোবাইল দিয়ে অনেক কাজগুলি তারা ফ্যামিলির অনুষ্ঠানে কাজগুলি করতে, আর যারা প্রফেশনাল কাজ করে তাদের জন্য আমরা এই এখনগুলো কাজগুলি আর কি করতেছে আর কি, ওই কাজগুলি আমরা এখন বেশি পাইতেছি আর কি। তা আমরা একসময় আমরা তো ফিল্ম ক্যামেরা যে আছে ফিল্ম ক্যামেরার কাজগুলি করছি, তখন মানে ফিল্ম ক্যামেরার কাজগুলির সুবিধা কী আসল যে ওটি সব মেকানিক্যাল আপনার জিনিসগুলি ছিল, দেখা যায় ওটা আমরা অনেক সময় যেটা ভেঙে গেছে আমরা লেডের যে দোকানগুলো আছে ওইখানে নিয়ে আমরা ওই সেম জিনিস একটা বানাই নিয়ে আসা, তারপর ঘষে অনেক সময় করে তারপর ওটা আমরা কাজ করতাম। আর এখন তো ইলেকট্রনিক্স হয়েছে, এখন তো আর ওটি সম্ভব না, যাকে এখন পার্টস ছাড়া কোনো ই হয় না। অনেক সময় দেখা যায় আমরা যদি পার্টসের জন্য আপনি পুরনো ক্যামেরা কিনে রাখতে হয়, দেখা যায় নষ্ট ক্যামেরা আমরা ওই ক্যামেরাগুলো কিনে তারপর ওটাতে খুলে খুলে অনেক সময় পার্টস ই করে আপনার মানে কাস্টমারে আমরা করে দিই কাজগুলো। একটি ছবি হাজার শব্দের সমান। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিনোদন জগৎ বা সংবাদ মাধ্যম, সবখানেই ক্যামেরার জয় জয়কার। কারো কাছে এটি কেবল বিনোদনের উৎস, আবার কারো কাছে এটি একটি হাতিয়ার। শামস মাস্টাকা, BBS বাংলা।